শক্তিশালী হচ্ছে মোখা ফুসে উঠছে সাগর কাল সন্ধ্যায় আঘাত হানতে পারে কক্সবাজার ও মিয়ানমার উপকূলে সরিয়ে না হচ্ছে বাসিন্দাদের পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন শক্তিশালী হচ্ছে মোখা ফুসে উঠছে সাগর কাল সন্ধ্যায় আঘাত হানতে পারে কক্সবাজার ও মিয়ানমার উপকূলে মিয়ানমারের সেতুয়ে বন্দরে ঘন্টায় 171 কিলোমিটার গতিতে আঘাত হানতে পারে মোখা আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে রাখাইন সহ উত্তর পশ্চিমাঞ্চলে তিনটি রাজ্যের 60 লাখ মানুষ মোখার গতিপথের মধ্যে রয়েছেন ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেকে বাঁচতে এরই মধ্যে উপকূলবর্তী এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে 50 হাজারের বেশি মানুষকে এদিকে ভারতের পশ্চিমবঙ্গে আঘাত না হানলেও মোখার প্রভাবে রাজ্যটিতে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে বিধ্বংসী গতি নিয়ে মিয়ানমারের সিতওয়ে বন্দরের দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় মোখা দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে রোববার দুপুর নাগাদ এটি আঘাত হানতে পারে এ সময় এর গতিবেগ থাকতে পারে ঘন্টায় সর্বোচ্চ 170 কিলোমিটার সিতওয়ে উপকূলবর্তী এলাকা থেকে 50 হাজারের বেশি মানুষকে এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে সিতওয়ের পাশাপাশি রাখাইন সহ উত্তর পশ্চিমাঞ্চলের আরও তিনটি রাজ্যের 60 লাখ মানুষ মোখার গতিপথের মধ্যে রয়েছেন এসব এলাকায় সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে আতঙ্ক অনেকেই সংগ্রহ করে রাখছেন শুকনো খাবার ও বিশুদ্ধ পানি ঘূর্ণিঝড় মোখা ভারতে আঘাত না করলেও এর প্রভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ ও পশ্চিমবঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে দমকা বাতাস বয়ে যেতে পারে এছাড়াও উত্তাল থাকবে সাগর যার কারণে রোববার পর্যন্ত উপকূল এলাকার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিস ফরহাদ চৌধুরী সময় সংবাদ দু সপ্তাহের জামিন পেলেও আবারও গ্রেফতারের শঙ্কায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান 17 মের পরে আবারও ইমরানকে গ্রেফতারের ইঙ্গিত দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবাদে আবারও আন্দোলনের ডাক দিয়েছেন পিটিআই প্রধান এদিকে ইমরান খান তার গ্রেফতারের পেছনে সেনা প্রধানের হাত রয়েছে বলে দাবি করেছেন জামিনে মুক্ত হওয়ার পর লাহোরে নিজ বাসভবন জামান পার্কে এভাবেই আতশবাজি পুড়িয়ে ফুল ছুড়ে স্বাগত জানানো হয় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে শনিবার ভোর রাতে পুলিশি পাহারায় ইমরানের গাড়িবহর পৌঁছালে ঢল নামে হাজারো পিটিআই কর্মীর এ সময় উচ্ছ্বসিত পিটিআই কর্মী সমর্থকদের ভালোবাসায় সিক্ত হন ইমরান খান শুক্রবার আল কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদ হাইকোর্ট তাকে 2 সপ্তাহের জামিন দেন একই সঙ্গে ইমরান খানকে 17 মে পর্যন্ত গ্রেফতার করা যাবে না বলেও জানান হাইকোর্ট পরে 11 ঘন্টার নানা নাটকীয়তার পর পুলিশি পাহারায় আদালত ত্যাগ করেন তিনি তবে জামিন পেলেও পুনরায় গ্রেফতার হওয়ার শঙ্কায় ইমরান খান পিটিআই প্রধানকে 17 মের পর আবারও গ্রেফতার করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে প্রতিবাদে রাস্তায় নামতে দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান ইমরান খান জামিন পেয়েই এক ভিডিও বার্তায় আন্দোলনের ডাক দিয়েছেন তিনি এতে আদালত প্রাঙ্গণে ইসলামাবাদ পুলিশ মহাপরিদর্শকের বিরুদ্ধে জোরপূর্বক অন্তত 3 ঘন্টা আটকে রাখার অভিযোগ তোলেন পিটিআই প্রধান বলেন তাকে গ্রেফতার নয় অপহরণ করা হয়েছিল আদালতে মুঝে হর জায়গা বেল দে দিয়ে মেরে উপর আব কোই কেস নেই মে আজাদ হুঁ किडनैप किया हुआ है जबरदस्ती रखा हुआ है जिस मुल्क के अंदर कानून की हैसियत ही खत्म हो गई है तो अवाम को पुरमन एहतजाज करना चाहिए এদিকে ইমরান খান আদালতের ভেতরে থাকা অবস্থায় বাইরে বেশ কয়েকটি গুলির শব্দ শোনা যায় বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম তবে এতে কেউ হতাহত হননি জান্নাতুল সাদিয়া সময় সংবাদ ভারতের কর্ণাটকে রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপিকে হটিয়ে বিশাল ব্যবধানে জয় পেল কংগ্রেস শনিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায় বিধানসভা নির্বাচনে 136টি আসনে জয় পায় কংগ্রেস গত নির্বাচনের চেয়ে এবার দলটি 56 আসন বেশি পেয়েছে অন্যদিকে এবার 63টি আসন পেয়েছে বিজেপি বিধানসভায় সরকার গড়তে প্রয়োজন ছিল 113 আসন এই অবস্থায় কর্ণাটকে একক সংখ্যাগরিষ্ঠ তা নিয়ে সরকার গঠন করবে কংগ্রেস গেল বুধবার 224 আসনে কর্ণাটকে সকাল 7টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলে সন্ধ্যা 6টা পর্যন্ত
ರಾಹುಲ್ ಗಾಂಧಿಯವರು ಈ ಕಾರ್ಯಕ್ರಮಕ್ಕೆ ವೇದಿಕೆಗೆ ಈಗಾಗಲೇ ಆಗಮಿಸಿದ್ದಾರೆ. তুরস্কের নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা কামাল কিলিচ দালুকলো। তবে এই অভিযোগ মিথ্যা বলে দাবি ক্রেমলিনের। আঙ্কারার সঙ্গে মস্কোর সম্পর্ককে রাশিয়া গুরুত্বের সঙ্গে দেখে বলে উল্লেখ করেন ক্রেমলিন মুখপাত্র। এদিকে হামলায় শঙ্কার শুক্রবার শেষ মুহূর্তের প্রচারণায় বুলেটপ্রুফ জ্যাকেট পরে জনসমাবেশ করেন বিরোধী নেতা কামাল। দরজায় কড়া নাড়ছে তুরস্কের নির্বাচন। শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণায় নেমেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী বিরোধী দলীয় নেতা কামাল কিলিচ দারুগলু। শুক্রবার বুলেটপ্রুফ জ্যাকেট পরিধান করে বিপুল জনসমাবেশে যোগ দেন কামাল। রোববার প্রেসিডেন্ট নির্বাচনের আগে তার উপর হামলা চালানো হতে পারে বলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এমন খবর জানায় তার দল। এরই জেরে নিরাপত্তার খাতিরে বুলেটপ্রুফ জ্যাকেট পরে সমাবেশে আসেন বিরোধী দলীয় এই নেতা। এতে যোগ দেন বিপুল সংখ্যক মানুষ। এরই মধ্যে শুরু হয়ে গেছে নির্বাচনের সব প্রস্তুতি। 73টি দেশ থেকে ব্যালট এসে পৌঁছেছে আঙ্কারায়। ঠিক এমন সময় দেশটির নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছেন রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপির নেতা কামাল কিলিচ দারুগলু। রোববারের নির্বাচনকে সামনে রেখে মস্কোর বিরুদ্ধে অনলাইনে মিথ্যা কন্টেন্ট প্রচারের অভিযোগ করেন তিনি। এর যথেষ্ট প্রমাণও রয়েছে বলে জানান কামাল। তুরস্কের অভ্যন্তরীণ বিষয়ে রাশিয়ার হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় উল্লেখ করেন কিলিচ দারুগলু। তবে ক্ষমতায় এলে রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক, অর্থনৈতিক ও পর্যটন সম্পর্ক আরও জোরদার কথাও বলেন তিনি। বিদেশি একটি দেশ নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের জন্য আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করছে। আমি চাই বিষয়টি গোটা বিশ্ব জানুক। এজন্যই আমি সবার জন্য উন্মুক্ত টুইটারে বিষয়টি তুলে ধরেছি। আমরা আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করব না, তবে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ কাম্য নয়। প্রেসিডেন্ট হলে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ বন্ধে কাজ করার কথাও জানিয়েছেন কিলিচ দারুগলু। এদিকে কামালের এই অভিযোগ অস্বীকার করেছে ক্রেমলিন। অভিযোগটি পুরোপুরি মিথ্যা ও বানোয়ার দাবি করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, যারা কিলিচ দারুগলুর কাছে এসব অভিযোগ দিয়েছে তারা মিথ্যাবাদী। আঙ্কারার সঙ্গে মস্কোর সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে রাশিয়া। রোববারের নির্বাচনকে তুরস্কের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন হিসেবে দেখা হচ্ছে। এর মধ্য দিয়ে অর্থনৈতিক সংকটে থাকা তুরস্কের ভবিষ্যৎ কী হবে, আন্তর্জাতিক জোটে তাদের অবস্থান ও আঙ্কারার পথ কোন দিকে যাবে তা নির্ধারিত হবে। রাইসা জান্নাত, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন নীতিমালার কারণে দেশটিতে প্রবেশ নিয়ে দ্বিধা বিভক্ত অভিবাসন প্রত্যাশীরা। তবে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে গেল কয়েকদিনের তুলনায় যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে কমেছে অবৈধ অনুপ্রবেশ। সীমান্তে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রস্তুত থাকার কথা জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। সবেমাত্র কার্যকর হয়েছে নতুন মার্কিন অভিবাসন নীতিমালা, আর তাই এই আইন নিয়ে বাড়তি আগ্রহ যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের। নতুন এ আইনে বৈধভাবে আবেদনের মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ রাখা হলেও বাড়ানো হয়েছে কড়াকড়ি। আগের টাইটেল 42 আইনের মাধ্যমে যেখানে মার্কিন সীমান্তরক্ষীরা অভিবাসন প্রত্যাশীদের সীমান্ত থেকেই ফেরত পাঠাতে পারত, সেখানে নতুন আইনে অভিবাসন প্রত্যাশীরা অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করলে 5 বছরের মধ্যে তারা আর যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। তবে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের কাছে অ্যাপের মাধ্যমে সাক্ষাৎকারের জন্য আবেদন করতে পারবেন তারা, এবং যৌক্তিক কারণ থাকলে পাবেন যুক্তরাষ্ট্রে আশ্রয়ের সুযোগ। এদিকে নতুন মার্কিন অভিবাসন আইন এবং সিবিপি ওয়ান অ্যাপ নিয়ে দ্বিধা বিভক্ত মেক্সিকো সীমান্তে অপেক্ষারত অভিবাসন প্রত্যাশীরা। তারা জানিয়েছেন অবৈধ অনুপ্রবেশ করলে শাস্তির কারণে সে চেষ্টা করছেন না তারা, বরং অ্যাপের মাধ্যমে আবেদন করে বৈধভাবে আশ্রয় গ্রহণ করতে চান তারা। তবে সিবিপি ওয়ান অ্যাপের সাহায্যে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের কাছে সাক্ষাৎকারের প্রক্রিয়া জটিল হওয়ায় যুক্তরাষ্ট্রে আশ্রয়ের বিষয়ে সন্দিহান তারা। আমার মনে হয় না অবৈধভাবে সীমান্ত পার হওয়া ঠিক হবে, কারণ ধরা পড়লে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। আমি সিবিপি ওয়ান অ্যাপের মাধ্যমে আবেদন করেছি, তবে অনেকেই এই অ্যাপের মাধ্যমে আবেদন করে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের সাক্ষাৎ পাচ্ছেন না, জানি না কি হবে। মেক্সিকো সীমান্ত পার হয়ে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি অভিবাসন প্রত্যাশী প্রবেশ করে টেক্সাসের এলপাসো শহর দিয়ে। শহরটির মেয়র জানিয়েছেন টাইটেল 42 আইনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় যে কোনো ধরনের
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য তারা প্রস্তুত আছেন। যদিও প্রাথমিকভাবে নতুন নীতিমালা কার্যকরের পর অভিবাসন প্রত্যাশীদের অবৈধ অনুপ্রবেশ কমেছে বলেও জানান তিনি। মেহরাজ মজুমদার, সময় সংবাদ। আনুষ্ঠানিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তার নাম ঘোষণা করলেন ইলন মাস্ক। আগামী 6 সপ্তাহের মধ্যে দায়িত্ব নেবেন নতুন সিইও লিন্ডা ইয়াকারিনো। গেল বছরের অক্টোবরে 4,400 কোটি মার্কিন ডলারে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কিনে নেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। তবে টুইটারের মালিকানা নেয়ার পর থেকে একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে প্রতিনিয়ত আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন ইলন মাস্ক। সামাজিক মাধ্যমটির নিয়ন্ত্রণ নিয়েই টুইটারের সিইও সহ 3 শীর্ষ নির্বাহীকে ছাঁটাই, অ্যাকাউন্ট ভেরিফাইড রাখতে মাসিক $8 ফি নির্ধারণ, প্রতিষ্ঠানের ব্যয় কমাতে কর্মী ছাঁটাই সহ বিভিন্ন সিদ্ধান্তে তুমুল সমালোচনার মুখে পড়েন টেসলার কর্ণধার। এত কিছুর পর এবার টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে সরে দাঁড়ালেন ইলন মাস্ক। ঘোষণা দিয়েছেন নতুন প্রধান নির্বাহী কর্মকর্তার নাম। আগামী 6 সপ্তাহের মধ্যে দায়িত্ব নেবেন নতুন সিইও লিন্ডা ইয়াকারিনো। 10 বছরেরও বেশি সময় ধরে মার্কিন কোম্পানি এনবিসি ইউনিভার্সালের শীর্ষ বিজ্ঞাপন বিপণন নির্বাহী ছিলেন লিন্ডা ইয়াকারিনো। এনবিসিইউতে যোগ দেওয়ার আগে মার্কিন মিডিয়া জায়ান্ট টার্নার এন্টারটেইনমেন্টে প্রায় 15 বছর কাজ করেছেন ইয়াকারিনো। সেখানে প্রতিষ্ঠানটির বিজ্ঞাপন বিপণন ও অধিগ্রহণ বিভাগে প্রধান পরিচালনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এ অবস্থায় টুইটারের বিজ্ঞাপন কার্যক্রমকে এগিয়ে নিতেই লিন্ডাকে নিয়োগ দেওয়া হতে পারে বলে ধারণা করছেন অনেকে। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। চাকরিচ্যুত বা অবসরের পর নতুন চাকরি না পাওয়া পর্যন্ত অবস্থানরত যে কোনো দেশের নাগরিককে বেকার ভাতা প্রদান করবে সংযুক্ত আরব আমিরাত। অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে বেকারত্ব বিমা চালু করতে যাচ্ছে পারস্য উপসাগরীয় দেশটি। সিব্রিয়াল সাদিকের রিপোর্ট। আমিরাতে অবস্থানরত দেশি বিদেশি নাগরিকদের নানা সমস্যার কথা চিন্তা করে ও সাধারণ শ্রমিকদের ন্যায্য অধিকার সংরক্ষণে মনোযোগী হয়েছেন দেশটির সরকার। চাকরিচ্যুত বা নানা কারণে অবসরে বসে থাকা দেশি বিদেশি নাগরিকদের আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সের আওতায় এনে বেকার ভাতা প্রদান করবে দেশটি। শুধুমাত্র বৈধভাবে বসবাসকারী নাগরিকরা এই সুযোগ পাবেন। দক্ষ কর্মী ও বিনিয়োগে আকৃষ্ট করতে এই উদ্যোগ ধারণা করা হচ্ছে। বেকারত্ব ভাতা প্রদানের ঘোষণার পাশাপাশি দেশটি ইন্স্যুরেন্স বা বেকারত্ব বিমা করার নির্ধারিত সময়সীমাও বেঁধে দিয়েছে। বাধ্যতামূলকভাবে আগামী 30 জুনের মধ্যে দেশটিতে বসবাসকারী দেশি বিদেশি নাগরিকদের এই ইন্স্যুরেন্স করতে হবে, তা না হলে গুনতে হবে জরিমানা। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত প্রবাসী বাংলাদেশিদের এই ইন্স্যুরেন্সের আওতায় আসার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন। আপনারা যারা এখনও আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স নেননি, তারা আপনারা যথাশীঘ্র সম্ভব দুবাই ইন্স্যুরেন্সের মাধ্যমে তাদের ওয়েবসাইটে গিয়ে আপনারা সরাসরি একটি অ্যাপস আছে তার মাধ্যমে এই ইন্স্যুরেন্স স্কিম নিতে পারেন। বেকারত্ব বিমার আওতায় দুটি ভিন্ন বিমা স্কিম চালু করেছে দেশটি, যার মাধ্যমে কর্মীদের চাকরি চলে গেলে 3 মাস দেয়া হবে বেতন, সেই সঙ্গে কাজ খুঁজে নেওয়ার সুযোগও। যাদের বেতন 16,000 দিরহামের নিচে তাদের পাশাপাশি বেসরকারি অথবা আধা সরকারি সেক্টর, ফ্রি জোন এবং আমিরাতের ফেডারেল সরকারের আওতায় কাজ করেন এমন কর্মচারীদের জন্য নতুন এই বিমা বাধ্যতামূলক। দুটি বিভাগে প্রতি মাসে 5 ও 10 দিরহাম ব্যয় করে করতে হবে এই ইন্স্যুরেন্সকারীদের। তবে ইন্স্যুরেন্সের আওতায় কিছু শর্ত রাখা হয়েছে। কোনো কারণে শাস্তিমূলক বরখাস্ত করা হলে অথবা নিজে থেকে পদত্যাগ করলে কোনো ক্ষতিপূরণ পাবে না ওই কর্মী। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।